আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আকের সরমতায় আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর হোসেন রানা আপনাদের সামনে নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি এই সপ্তাহে রানিং সপ্তাহের নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি একত্রে তুলে ধরলাম এখান থেকে আপনারা পেয়ে যাবেন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি এই সপ্তাহের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চাকরি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো পদ সংখ্যা একশো উনিশ জন একশো জনকে নিয়োগ দেওয়া হবে একশো জনকে নিয়োগ দেওয়া হবে উক্ত ক্যাটাগরি অনুযায়ী আবেদনটি করবেন এখানে খুবই আকর্ষণীয় বেতনে আপনারা চাকরি করতে পারবেন তো দ্বিতীয়তে যে দুই নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সেটা হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাতশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিস ডিফেন্সে তো এখানে সাতশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে উক্ত ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো প্রকাশের তারিখ হলো পঁচিশ আট দুই হাজার বাইশ পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল একটি নিয়োগ পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনার আগ্রহ যোগ্যতা থাকলে এখানেও আপনার আবেদন করতে পারেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তির এর প্রকাশের তারিখ পঁচিশ ছয় পঁচিশ আট দুই হাজার বাইশ এটা কিন্তু একটি বিশাল নিয়োগ এখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে প্রত্যেকটি নিয়োগের জন্য প্রত্যেকটি নিয়োগের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং কয়টি ক্যাটাগরি কতজন লোক নিবে প্রত্যেকটা এক একটা নিয়োগের উপরে কিন্তু আমার এক একটা আলাদা আলাদা ভিডিও আছে এই চ্যানেলে আপনারা আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন যদি আপনাদের এইসব এরকম চ্যানেল এরকম নিয়োগ বিজ্ঞপ্তি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং প্রত্যেকটা নিয়োগের বিজ্ঞপ্তি কি কি প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা কয়টা ক্যাটাগরি কতজন লোক নেবে কি কী লাগবে এটা হলো ওই এক একটা ভিডিও আপনারা ওই ভিডিওটি আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে ওই ভিডিওটি আপনারা দেখুন তো পরবর্তী যে ক্যাটাগরিটি হলো জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বরুতে চাকরি জনশক্তি কর্মসংস্থান বুরুতে চাকরি লোক নিয়োগ দেওয়া হবে জন শিক্ষাগত যোগ্যতা ক্যাটাগরি আলাদা আলাদাভাবে এক একটা ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন পরবর্তী যে ক্যাটাগরিটি হলো বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে নিয়োগ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে নিয়োগ এখানেও আপনারা কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে আপনার আগ্রহ যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারেন বিমান বাহিনী ক্যাডেট অফিসারে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পঁচিশ আট দুই পরবর্তী যে ক্যাটাগরিটি হলো বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীতে চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাইশ তারিখ আট মাস দুই এখানেও কিছু সংখ্যক লোক নিবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমাদের সেনাবাহিনী সবচেয়ে ফোর্সে সবচেয়ে ভালো একটি তো এখানে আপনারা আবেদন করতে চাইলে আগ্রহযোগ্যতা থাকলে এখানেও আবেদন করতে পারেন পরবর্তী যে ক্যাটাগরিটি হচ্ছিল রাজশাহী ওয়াসের চাকরি রাজশাহী ওয়াসের চাকরি প্রকাশ করা হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ একুশ আট দুই হাজার বাইশ একুশ তারিখ আট মার্চ দুই হাজার বাইশ পথ সংখ্যা একারজন একারজনকে নিয়োগ হবে আগ্রহ আগ্রহযোগ্যতা থাকলে এখানেও আপনি আবেদন করতে পারে চাকরি সংবাদ পরিষদ বিএসসি ফিন টাওয়ার ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বলমারি পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা ষোলো জন এখানেও এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে তিরিশ ছয় সরি তিরিশ আট দুই হাজার বাইশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে আগ্রহ যোগ্যতা থাকলে এখানে আপনারা আবেদন করতে পারেন পরবর্তী ক্যাটাগরিটি হলো প্রধান বয়লার পরিদর্শক কার্যালয়ের চাকরি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে উনত্রিশে আট দুই হাজার বাইশ উনত্রিশ তারিখে আট মার্চ দুই তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে পরবর্তী যে ক্যাটাগরিটি এখানে বয়লারে মোট চোদ্দো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহ যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন পরবর্তী ক্যাটাগরিটি হল বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই বি অফিসার ক্যাডেট ব্যাস উক্ত প্রকাশের তারিখ ষোলো আট দুই হাজার বাইশ তারিখে শিক্ষাগত যোগ্যতা পথ ক্যাটাগরিতে আছে আমার আলাদা আলাদা ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন পরবর্তী ক্যাটাগরিটি হলো ঢাকা ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পথ সংখ্যা সাত খুবই একটা আকর্ষণীয় বেতনে আপনারা চাকরি করতে পারবেন আগ্রহ করতে পারেন ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের উপরে আলাদা একটা ভিডিও আছে শিক্ষাগত যোগ্যতা কয়জনকে কোন কোন জেলা আবেদন করতে পারবেন কোন কোন জেলা আবেদন করতে পারবেন না এটার উপরে আলাদা একটা ভিডিও আছে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন পরবর্তী যে ক্যাটাগরিটি হল শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে চাকরি পথ সংখ্যা দর্জন শরীয়তপুর পল্লীবিদ্যুতে চাকরি পথ সংখ্যা দশজন তো এখানে নিয়োগ প্রকাশ করা হয়েছে দশজনকে নিয়োগ দেওয়া হবে পল্লীবদ্ধ সমিতি শরীয়তপুর এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন কতজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা কি কি অভিজ্ঞতা সকল সকল কিছুর আমার একটা ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন পরবর্তী ক্যাটাগরিটি হলো বসুন্ধরা গ্রুপে চাকরি বসুন্ধরা গ্রুপের চাকরি খুবই একটি ভালো একটি কোম্পানির একটি গ্রুপ তো এখানেও কিছু সংখ্যক লোক নিয়োগ হবে ও এখানে তিরিশ জনকে নিয়োগ হবে ক্যাটাগরি অনুযায়ী বেতন স্কেল বাতা সকল কিছু তথ্যের উপরে আমার ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকের আমাদের এই রানিং সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে করে সবার আগে নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও সবার আগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় যাতে আপনারা সহজেই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলি সহজে পেয়ে যান তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ